সহনশীলের কম্পিউটারে সাংকেতিক চিহ্নের ব্যবহার করা হয়েছে। অয়নকে জেরার পর এই দাবি করেছেন ইডি। আটটি কোড ল্যাঙ্গুয়েজ রয়েছে, কোডের পাশে লেখা লেনদেনের হিসেব। অয়নের নিজের কোটায় 10% নিয়োগ বেআইনি, 7টিরও বেশি পুরসভায় 6000 জনের বেআইনি নিয়োগ হয়েছে। অয়নকে জেরায় দাবি করেছেন ইডি আধিকারিকরা। অয়নের কম্পিউটারে সাংকেতিক চিহ্নের ব্যবহার করা হয়েছে, আটটি কোড ল্যাঙ্গুয়েজ রয়েছে, কোডের পাশে লেখা লেনদেনের হিসেব। অয়নকে জেরায় দাবি করেছেন ইডি আধিকারিকরা। অয়নের নিজের কোঠায় 10% নিয়োগ বেআইনি, 7টির বেশি পুরসভায় 6000 জনের বেআইনি নিয়োগ। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছে প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য। সুকৃতি, অয়নকে জেরার পর আর কি দাবি করেছেন ইডি আধিকারিকরা? বিভিন্ন রকম সাংকেতিক চিহ্ন মিলেছে এবং এর দ্বারাই ইডি দাবি করছেন যে পুরসভায় যে নিয়োগের দুর্নীতি হয়েছে সেখানে ক্যান্ডিডেটদের রেকমেন্ডেশন করা হতো এবং রেকমেন্ডেশন করত প্রভাবশালী ব্যক্তিরা, তাদের যে বিভিন্ন পদ এবং তাদের যে নাম সেগুলো কোড ল্যাঙ্গুয়েজের মধ্যে এই হার্ডডিস্কের মধ্যে লেখা থাকতো। এর পাশাপাশি তোমাকে জানাবো, আরও জানাচ্ছেন ইডি আধিকারিকরা যে এই অয়নের মাধ্যমেই 80-90% প্রভাবশালী ব্যক্তিরা ক্যান্ডিডেট রেকমেন্ডেশন করতেন, অর্থাৎ পুরসভার যে 7টি পদ সেই 7টি পদে প্রায় 6000 নিয়োগ হয়েছে এবং এই নিয়োগে সম্পূর্ণটাই বেআইনিভাবে হয়েছে। তার মধ্যে 80-90% প্রভাবশালীরা যাদের রেকমেন্ডেশন করতেন তাদেরই নিয়োগ হতো এবং বাকি 10% সেটা অয়নের মাধ্যমে বেআইনিভাবে রেকমেন্ড হতো। এর পাশাপাশি তার যেই কোডগুলো ডিকোড করার মধ্য দিয়ে ইডি আধিকারিকরা জানতে পেরেছেন এবং একটি লিস্ট তারা তৈরি করেছেন। সেখানে দেখা যাচ্ছে কতজন চাকরি প্রার্থী ছিল, শুধু তাই নয় চাকরি প্রার্থীদের নাম এবং তাদের কাছ থেকে কত টাকা তোলা হয়েছে পুরসভায় চাকরি দেবার নাম করে, কত টাকা বাকি রয়েছে, এইগুলো সব সাংকেতিক ভাষায় লেখা রয়েছে। এবং পরবর্তীকালে ইডি আধিকারিকরা মনে করছেন এই কোডগুলি সম্পূর্ণভাবে ডিকোড করা হলে পুরসভায় যে কত দুর্নীতি হয়েছে নিয়োগের নামে সেটা সম্পূর্ণভাবে জানতে পারবেন ইডি আধিকারিকরা। পম্পি, সুকৃতির সঙ্গে থাকো। অন্যদিকে আপনাদেরকে জানিয়ে রাখি, মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না বাগচি চক্রবর্তীকেও তলব করে ইডি। তারপর সিজিও কমপ্লেক্সে দীর্ঘ 11 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা তাকে। সবটা জানতেন মানিক ভট্টাচার্য, ইডি জেরায় স্বীকারোক্তি রত্না বাগচি চক্রবর্তীর। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না বাগচি চক্রবর্তীকে ইডি তলব করে তারপর সিজিও কমপ্লেক্সে দীর্ঘ 11 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। আর কি কি তথ্য উঠে এসেছে জানবো। আমাদের সঙ্গে রয়েছে সুকৃতি। সুকৃতি, গতকাল রত্না বাগচি চক্রবর্তীকে ইডি জেরা করেন এবং কি কি স্বীকারোক্তি করেছেন রত্না বাগচি চক্রবর্তী, কি জানা যাচ্ছে? দেখো, মঙ্গলবার অর্থাৎ গতকাল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না বাগচি চক্রবর্তীকে সিজিও কমপ্লেক্সে তলব করেছিলেন ইডি আধিকারিকরা। সেখানে দীর্ঘক্ষণ ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় এই রত্না বাগচি চক্রবর্তীকে এবং তারপরে যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে, দেখো স্কুল সার্ভিস কমিশনের জন্য যে ওএমআরসির প্রস্তুতকারী সংস্থা নাইজার নাম আমাদের হাতে এসেছে এবং তার একমাত্র বাঙালি ডিরেক্টর ছিলেন নীলাদ্রি দাস, তাকে কিন্তু ইতিমধ্যেই সিবিআই আধিকারিক গ্রেফতার করেছে এবং সেখান থেকেই জানা গিয়েছে কিভাবে ওএমআর শিটে কারছুপি করা হতো। এবং ইতিমধ্যে রত্না বাগচি চক্রবর্তীর মধ্য দিয়ে প্রাথমিক টেটেও যে ওএমআর শিটের কারছুপি হতো সেটা জানা গেছে এবং সেটা কোন কোম্পানির মধ্য দিয়ে, এস বাসু রায় এই কোম্পানির মধ্য দিয়ে। এই কোম্পানির মধ্য দিয়ে যে ওএমআর শিট কারছুপি হতো সেটা আগেও কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে উঠে এসেছিল। এর পাশাপাশি তোমাকে বলবো যে তিনি যেটা জানিয়েছেন জেরা ইডি আধিকারিকদের জেরায় রত্না যেটা জানিয়েছেন যে মানিক ভট্টাচার্য তিনি সমস্তটা কিছু জানতেন এবং মানিক ভট্টাচার্য ইমেল করতেন এই সংস্থায় কিভাবে ওএমআর শিট কারছুপি করা হবে সমস্ত বিষয়টাই মানিক ভট্টাচার্য জানতেন। অর্থাৎ তাকে যে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরে যেটা জানা যাচ্ছে প্রাথমিক টেটেও ওএমআর শিটে কারছুপি হয়েছে এবং এস বসু রায় অ্যান্ড কোম্পানি এই কোম্পানির মধ্য দিয়েই ওএমআর শিট কারছুপি হয়েছে এবং এই কোম্পানির নাম প্রথম আনেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে এই কোম্পানির কে কর্ণধার এবং এই কোম্পানিটি কোথায় এবং এই কোম্পানি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়ার জন্য ইডি আধিকারিকরা এখন তল্লাশি অভিযান চালাচ্ছেন। এর পাশাপাশি মানিক ভট্টাচার্যের দিকে যে তীর গেল সেটার জন্য ইডি আধিকারিকরা কিন্তু জেলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। এবং তোমাকে বলবো, মানিক ভট্টাচার্যের মধ্য দিয়ে শুধু 2014 টেট নয়,
2012 টেটের যে কারচুপি হয়েছে সেটা ইডি আধিকারিকরা যেমন জানতে পেরেছেন এবং গতকালকেও অয়ন শিলেককে যখন ব্যাংশাল আদালতে তোলা হয়েছিল তখনও বলা হয়েছিল 2012-14 টেটের দুর্নীতি হয়েছে এবং আজকেও এই রত্নাকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে ইডি যেটা মনে করছেন 2012-14 টেটেও দুর্নীতি হয়েছে এবং ওএমআর শিট প্রস্তুতকরণেও দুর্নীতি হয়েছে এবং এই এস বসুর রায়ান কোম্পানি তাকে যেরকম তার কর্ণধারকে সেইগুলোর তল্লাশি অভিযান করছেন ইডি আধিকারিকরা পাশাপাশি মানিককে গিয়েও ভবিষ্যতে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি আধিকারিকরা জেলে পম্পিং সঙ্গে থাকো সুকৃতি এসএসসির মতো প্রাথমিক টেটেও ওয়েমার শিট কারচুপি হয়েছে এস বসু রায় অ্যান্ড কোম্পানির মাধ্যমেই হতো এই কারচুপি মানিক ভট্টাচার্য ইমেল করতেন এই কোম্পানিতে ওয়েমার শিট কারচুপির জন্য এমনটাই দাবি করেছেন রত্না বাগচি চক্রবর্তী গতকাল তাকে 11 ঘন্টা ধরে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা তিনি বলেন সবটা জানতেন মানিক ভট্টাচার্য ইডির জেরায় স্বীকারোক্তি রত্না বাগচি চক্রবর্তীর আরো একবার ফিরব আমাদের প্রতিনিধির কাছে সুকৃতি তুমি যেমনটা জানাচ্ছিলে এসএসসির মতো প্রাথমিক টেটে ওয়েমার শিট কারচুপি হয়েছে আর কি তথ্য উঠে আসছে এরকম জানা গিয়েছিল এই নাইজা সংস্থার মধ্য দিয়ে ওয়েমার শিট কারচুপি হতো এবং কিভাবে উপদেষ্টা কমিটির মধ্য দিয়ে এই কারচুপি চলে যেত একেবারে নাইসার কাছে এই সমস্ত যেরকম তথ্য হাতে এসেছে এর পাশাপাশি এখন টেটে প্রাথমিক টেটেও যে ওয়েমার শিটে কারচুপি হয়েছে সেটা রত্নাকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে ইডি আধিকারিকরা জানতে পেরেছেন এবং মানিক ভট্টাচার্য সমস্তটা জানতেন এটাই রত্না কালকে জানিয়েছেন ইডি আধিকারিকদের জেরায় এবং ইমেল করা হতো এই সংস্থাকে অর্থাৎ এস বসু রায়ান কোম্পানি এই কোম্পানিতে ওএমআর শিট কারচুপি করার জন্য ইমেল করা হতো এবং ইমেলের মধ্য দিয়ে গোটা দুর্নীতির প্রসেসটা চলতো এবং মানিক ভট্টাচার্য এই যে কোম্পানির সঙ্গে ডিল করতেন এবং এই ডিল একটা ষড়যন্ত্রমূলক হতো এবং সম্পূর্ণ একান্তে হতো মানিক ভট্টাচার্যের সঙ্গে এই কোম্পানির অর্থাৎ সমস্ত বিষয় নিয়ে প্রাথমিক টেটে কিভাবে দুর্নীতি হয়েছে সমস্তটা মানিক ভট্টাচার্য জানেন এমনটাই দাবি করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব এর পাশাপাশি বলবো যে মানিক ভট্টাচার্য কিভাবে দুর্নীতি করেছেন সেটা স্পষ্টত জানার জন্য ইডি আধিকারিকরা জেলে গিয়েও মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করতে পারেন এবং 2012-14 আগেই 14 টেটের যে দুর্নীতি সামনে এসেছিল এবং যত দিন এগোচ্ছে যত এই নিয়োগ দুর্নীতি তদন্ত এগোচ্ছে তত জানা যাচ্ছে 2012-14 প্রাথমিক টেটেও কিন্তু দুর্নীতি হয়েছে এবং এই সংক্রান্ত তথ্য জানার জন্য যেরকম কোম্পানির কর্ণধারকে সেটাও তল্লাশি অভিযান করছেন ইডি আধিকারিকরা এর পাশাপাশি মানিককেও ভবিষ্যতে জিজ্ঞাসাবাদ করবেন ইডি আধিকারিকরা পম্পি ধন্যবাদ সুকৃতি